টিভি, আমার দেশ, আমার গর্ব। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির হাত ধরে বিয়ানীবাজার গোলাপগঞ্জের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা, চিকিৎসার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ সহ নানামুখী উন্নয়নে অগ্রনায়কের ভূমিকায় ছিলেন নুরুল ইসলাম নাহিদ এমপি। তার হাত ধরে শুধু শহরাঞ্চলের মানুষের উন্নয়ন হয়েছে তা কিন্তু নয়, গ্রামীণ জনগোষ্ঠীও এখন আধুনিক জীবনযাপনের ছোঁয়া পাচ্ছে। এমন একটি ইউনিয়ন গোলাপগঞ্জ উপজেলার 10 নং বাদেপাশা ইউনিয়ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পূর্বে এই ইউনিয়নটি ছিল উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন। তার একটিমাত্র কারণ ছিল যোগাযোগ ব্যবস্থা। নুরুল ইসলাম নাহিদ এমপি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাবার পর এই এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখেন। বর্তমানেও তিনি এমপি নির্বাচিত হলে এই এলাকার প্রতি তার সুদৃষ্টি অব্যাহত রয়েছে। আজ শনিবার গোলাপগঞ্জ উপজেলার 10 নং বাদেপাশা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তিপ্রস্তর শেষে ম্যাপটিভির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাদেপাশা ইউনিয়ন ছিল একটি হাওর বেষ্টিত এলাকা। নির্বাচিত হবার পর থেকে এই অঞ্চলের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করেন। সর্বপ্রথম রাস্তার উন্নয়নে কাজ করেন তিনি। এটা হাওর অঞ্চল ছিল, পুরো হাওর ছিল, বিরাট হাওর। আস্তে আস্তে মানুষ এইসব দিকে বাড়িঘর বানাইছে, বসতি স্থাপন হয়েছে, আমার মনে হচ্ছে গ্রাম হয়ে গেছে। তো এই হাওরের মধ্যে কোনো রাস্তাঘাট হয় নাই, কোনো রকমের কোনো যাতায়াতের সুযোগ সুবিধা করা হয়নি। বর্ষাকালে নৌকা আছে আর নইলে তো পাওয়া আছেই। তো আমি যখন এমপি হই তখন আমি এখানে এসে এইটাই মানুষেরও কথা তাই, এবং আমিও ভালো উপলব্ধি করলাম যে আমিও তো হাইটে শেষ। আমি যখন এখানে আসি 5 মাইল 7 মাইল 10 মাইল হাইটে যেতে হয়, তাতে আর জায়গায় এমন জায়গা আছে, এখান থেকে হাইটে শান্তিবাজার যেতে হবে হয়তো, বাইরে কালীকৃষ্ণপুর কি নূরজাহানপুর এরকম, যার ফলে চলাফেরার জন্য রাস্তাঘাটের কোনো আভ্যন্তরীণ ব্যবস্থা নেই। এই এখানে আসলো বা এখান থেকে বাইরে হইতে গেলে, বাইরে যখন যাবে বাইরে তখন যে কী করে যাবে, যাওয়ার পথ নাই। সুতরাং এখানে রাস্তাঘাটটা সবচেয়ে জরুরি, তবেই এখানে উন্নতি সম্ভব, আগে নেওয়া সম্ভব। তার জন্য আমরা চাইছি যাতে রাস্তাঘাট উন্নতি হয়, এটা একটা বড় কাজ, অন্যান্য কাজের সাথেই আমরা ধরছি। তো এই রাস্তা করার জন্য প্রথমে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, আগে থেকে একটা নাম ছিল যে কটলিপুর বসন্তপুর রাস্তা, এটা হলো ওই দিকের শেষ গ্রাম আর এটা হলো এই দিকের শেষ গ্রাম, ফেঁসুগঞ্জের দিকে, ওটা বিয়ানীবাজারের দিকে। এই জায়গার বাকি অংশ আমরা আজকে করলাম ওইখানে, যে 3 কোটি 800 লক্ষ টাকা দিয়ে রেকর্ড বাজার পর্যন্ত যাবে, ওইখান থেকে আরেকটা রাস্তা ওইদিকে যাবে, সে আপনারা দেখছেন আপনার ছিলেন সাথে, তাই রাস্তাটা বড় হচ্ছে, ভালো হচ্ছে। শনিবার সকালে 3 কোটি 63 লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ রাকুয়ার বাজার বৈরাগী বাজার সড়কের অবশিষ্ট 2.5 কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, পরে প্রায় 86 লক্ষ টাকা ব্যয়ে বাগলা খেলার মাঠ থেকে রাকুয়ার বাজার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুরে বাদেপাশা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন, দুপুর 1টায় সরকারি পৃষ্ঠপোষকতায় জমিসহ ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেন এবং উত্তর বাদেপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাগলা আরবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় এক পথসভায় মিলিত হন। এই মাদ্রাসায়ও সাবেক শিক্ষামন্ত্রীর অবদান রয়েছে। বর্তমানে 4 তলা একটি ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। অন্যান্য এখানে উন্নতি হয়েছে, এখানে কলেজ হয়েছে, এখানে হাই স্কুল আছে, অনেকগুলো বিল্ডিং বানিয়ে দিয়েছি আমরা প্রত্যেকটা 2-3টা করে, তারপরে এখানে মাদ্রাসা হয়েছে, এখানে আমরা বিল্ডিং একটা আটটা প্রক্রিয়াধীন আছে, এটাও আছে, তারপরে আমাদের প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আরও আছে, মজুলি হাই স্কুল আছে, এখানে সাজাল হাই স্কুল আছে, এরকম বিদ্যুৎ চলে আসছে এখানে, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, কোনো বাড়ি নেই যে বিদ্যুৎ নেই, একটা বাড়ি বাইর করতে পারবেন না, সকালে বিদ্যুৎ আছে। স্বাস্থ্য কমপ্লেক্স আমরা করতেছি, দেখে আসছেন আপনারা, আজকে আমরা ভিত্তি স্থাপন করে আসলাম, সেইখানে 24 ঘন্টা ব্যবস্থা থাকবে, এখানে আমাদের মায়েরা প্রসব করতে পারবে, বাচ্চা তার ব্যবস্থা থাকবে, এবং সব মানুষ যে কোনো চিকিৎসা যাইতে পারবে, যেটা তারা পারবে না রেফার করে দিবে উপজেলা হাসপাতালে বা অন্য কিছুতে, আর এই এখানে পাবে 24 ঘন্টা। প্রতি সপ্তাহে 2 দিন একজন MBBS পাস করা ডাক্তার 2 দিন এসে বসবে, ডেট দেওয়া থাকবে আগে থেকে, ওই ধরনের রুগী যে রুগীটার বিষয়টা ওই রকম উপযুক্ত ডাক্তার দেখা দরকার দেখতে পারবে। আমরা জানেন যে গৃহহীনদেরকে ঘর দেওয়া হচ্ছে, এবং আগে যাদের জমি ছিল ঘর ছিল না তাকে ঘর করে দেওয়া হয়েছে, এখন যাদের জমিও নাই ঘর নেই তাকে ঘর করে দেওয়া হচ্ছে, সেই জমিটা সরকারি জমি বা গভর্নমেন্ট জমির ব্যবস্থা করে ঘর দিচ্ছে, ওখানে 17টা ঘর হয়েছে, এটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখছেন। ওখানে একটা পার্থক্য হইলে আরও দেওয়া হয়েছে, আমরা মিরগঞ্জের ওইখানে আমরা 100টা বাড়ি ঘর বানিয়েছি বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে ওই একটা এলাকার মধ্যে। শনিবার দিনব্যাপী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ এমপির সফর সঙ্গী হিসেবে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাউদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, শরীফগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হীরা,
বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, বাদেপাশা ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্ট করেছেন এম জসিমউদ্দিন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়রানী করজুই। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।